হ্যালো ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেখানে আমি শিশুদের যত্ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট টিপস এবং অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা একটা শিশুর জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো একটি বাচ্চাকে আমরা ঠিক কোন ধরনের শ্যাম্পু মাখাবো বা কোন ধরনের শ্যাম্পু একটা বাচ্চার জন্য ভালো। আমরা বাবা মায়েরা সবসময় আমাদের সন্তানদেরকে নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তিত থাকি। আমরা সবসময় চাই বাজারের সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা এনে আমাদের বাচ্চাকে দিতে, বা আমাদের বাচ্চা যেটা ইউজ করবে সেটা যেন তার জন্য সবথেকে যথোপযুক্ত হয়। এই বিষয়টার প্রতি আমাদের সবার সবসময় খুব অ্যাটেনশান থাকে। তো আজকে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে আমরা তো অনেক সময় না জেনে বুঝেই কিছু দামি শ্যাম্পু বা সাবান কোনো বিজ্ঞাপন দেখে বা কারোর মুখে শুনে কিনে নিয়ে চলে আসি আমাদের বাচ্চার জন্য। তো আদৌ সেই প্রোডাক্টগুলো আমাদের বাচ্চার জন্য কি উপকারী, অথবা সেই প্রোডাক্টগুলো আমাদের বাচ্চার কোনো ক্ষতি করে দিচ্ছে না, তো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রকৃতপক্ষে শ্যাম্পু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য, তার কারণ একটা বাচ্চার মাথার যে স্ক্যাল্প আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য তাকে মাঝে মধ্যেই শ্যাম্পু করানো প্রয়োজন, এবং শ্যাম্পু করানোর মাধ্যমে তার মাথার যে ময়লাটা সেটাও দূর হয়ে যায়, তার যে চুলটা রয়েছে সেটা সুস্থ থাকে, ভালো থাকে। তো সেক্ষেত্রে সেই শ্যাম্পুটা হতে হবে বাচ্চার জন্য একেবারেই উপযুক্ত, যাতে করে সেই শ্যাম্পুটা থেকে বাচ্চার কোনো ক্ষতি না হয়। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে শ্যাম্পু মাখাবো, জল দিয়ে ধুয়ে ফেলবো, ওটা থেকে আবার বাচ্চার ক্ষতি হবে কীভাবে? আসলে শ্যাম্পুগুলো যখন তৈরি হয় সেগুলো তো বিভিন্ন পদ্ধতিতে কোম্পানিতে তৈরি হয়, তো কোনো কোনো শ্যাম্পু তৈরি হয় অনেক কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে, কোনো কোনো শ্যাম্পু আবার তৈরি হয় হার্বাল প্রোডাক্ট দিয়ে। তো সেই কেমিক্যাল এবং হার্বাল যেই প্রোডাক্ট দিয়েই শ্যাম্পু তৈরি হোক না কেন, সেটাকে দীর্ঘদিন প্রিজার্ভ করে রাখার জন্য, শ্যাম্পুটাতে সুন্দর গন্ধ আনার জন্য, বা নানান রকমভাবে সেই শ্যাম্পুটাকে যে বায়ার্স আছে মানে যারা কিনছে তাদের সামনে প্রেজেন্টেবল করে তোলার জন্য কোম্পানিগুলো সবসময় চেষ্টা করতে থাকে। তো এই চেষ্টা করতে গিয়ে অনেক সময় সেই শ্যাম্পুতে বা প্রোডাক্টে এমন অনেক জিনিস মেশানো হয় যেটা একটা বাচ্চার জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিকর। কিছু শ্যাম্পু বা প্রোডাক্ট ইউজ করে এমনও হয়েছে কোনো বাচ্চার অ্যালার্জির সমস্যা হয়েছে, এবং অ্যালার্জি থেকে আমরা জানি নাকে সর্দি আসে, তো সেই সর্দির সমস্যা হয়ে গেছে, তার স্কিনে কোনো সমস্যা হয়ে গেছে, অথবা তার চোখে কোনো প্রবলেম হয়ে গেছে, যেহেতু শ্যাম্পুটা যখন ধোয়া হয় সেই শ্যাম্পুর ফেনাটা চোখ দিয়ে মুখ দিয়ে অনেক সময় গড়িয়ে পড়ে। তো সেই কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা বাচ্চাকে যখন আমি কোনো শ্যাম্পু মাখাচ্ছি সেই শ্যাম্পুটা যেন পুরোপুরি সেই বাচ্চাটার জন্য যথোপযুক্ত হয়, এবং শ্যাম্পুটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো যেন একটা বাচ্চার জন্য একদম যথাযথ ইনগ্রিডিয়েন্টস হয়। তো একটা শ্যাম্পু কেনার সময় মূলত কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো সেই কথাটাই এবার বলবো। প্রসঙ্গত বলে রাখছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা আমি কোনো কোম্পানির হয়ে অ্যাড করছি না, তাই আমি আমার বর্তমান ভিডিওতে কোনো কোম্পানির নাম করব না। আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো তোমরা একটু মন দিয়ে শুনে রাখো, এবং সেই বিষয়গুলোকে যদি তোমরা বুঝে শ্যাম্পু বাচ্চার জন্য কেনো তাহলে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে কোন কোম্পানির শ্যাম্পু তোমাদের কেনা উচিত আর কোন কোম্পানির শ্যাম্পু কেনা উচিত নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা বাচ্চাকে যে শ্যাম্পুটা মাখাচ্ছি সেই শ্যাম্পুটার মধ্যে কোনো ধরনের যে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো বেশি মাত্রায় আছে কি না। যদি দেখা যায় যে একটা শ্যাম্পুতে প্রায় সমস্ত ধরনেরই কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তাহলে সেই শ্যাম্পুটা বাচ্চাকে না মাখানোই ভালো। বিশেষ করে কোন কোন ধরনের জিনিস একটা শ্যাম্পুতে থাকলে তোমরা সেই শ্যাম্পুটা কিনবে না তার একটা লিস্ট আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা লেখাগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে নাও, এবং যখন শ্যাম্পু কিনবে এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো একটু দেখে নেবে যে এই ধরনের জিনিস যেন শ্যাম্পুতে না থাকে। আরেকটা স্পেশাল বিষয় হলো কোনো ধরনের ফ্রেগ্রেন্স বা সিনথেটিক পারফিউম শ্যাম্পুতে না থাকাই ভালো, অর্থাৎ যে কোনো ধরনের উগ্র গন্ধ যেটা একটা শ্যাম্পুকে সুন্দর করার জন্য ইউজ করা হয়, তো সেই ধরনের সিনথেটিক যে ফ্রেগ্রেন্স বা পারফিউম সেটা যে শ্যাম্পুতে আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার জন্য খুব একটা ভালো নয়। এবার বলবো তাহলে আমরা কোন ধরনের শ্যাম্পু চুজ করব। আমরা মোটামুটি একটু হার্বাল বেস শ্যাম্পু চুজ করব আমাদের বাচ্চার জন্য। এবার প্রসঙ্গত আরেকটা বিষয় বলে রাখা দরকার যে হার্বাল শ্যাম্পু মানেই যে সব শ্যাম্পু বাচ্চাদের জন্য খুব ভালো সেটা নাও হতে পারে, কারণ হার্বাল প্রোডাক্টকেও প্রিজার্ভ করার জন্য তার মধ্যে অনেক কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করবে কোনো শ্যাম্পুকে যদি কোনো বিশেষ কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে কোনো সার্টিফিকেট দিয়ে থাকে,
অর্থাৎ কোনো কোম্পানি যদি সার্টিফাইড কোম্পানি হয়, যে কোনো প্রতিষ্ঠান থেকে গবেষণা করে দেখা হয়েছে যে এই কোম্পানির এই শ্যাম্পুটি শিশুদের জন্য বিশেষভাবে উপযুক্ত এবং তারা একটা সার্টিফিকেট দিচ্ছে সেই কোম্পানিটাকে, এরকম কোনো লোগো বা এরকম কোনো চিহ্ন সেই শ্যাম্পুটার যে প্যাকেজিংটা রয়েছে তার গায়ে দেওয়া আছে, তাহলে তোমরা সেই ধরনের শ্যাম্পু তোমাদের বাচ্চার জন্য চুজ করতে পারো। তার কারণ তার অর্থ হচ্ছে এটা যে সেই প্রোডাক্টটাকে ওই বিশেষ কোম্পানি থেকে সার্টিফিকেট দিয়েছে যে সেই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য ভালো বা শিশুদের জন্য উপযুক্ত। তো অনেক গভর্নমেন্ট সার্টিফিকেটও থাকে যেখানে এরকম প্রোডাক্টগুলোকে গবেষণা করে দেখে সেই প্রোডাক্টগুলো যে গুণাবলী সেটা যাচাই করে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। তো সেই ধরনের সার্টিফাইড প্রোডাক্ট এবং ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্ট, যেগুলোকে পেডিয়াট্রিশিয়ানরা বা ডক্টররা রেকমেন্ড করেন, সেরকম প্রোডাক্ট অবশ্যই বাচ্চার জন্য ভালো। তো শ্যাম্পু কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো পরীক্ষা করে দেখে নেবে। তবে মা বাবা হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব থেকে যায়। একটা শ্যাম্পু কিনে ফেললাম, খুব ভালো শ্যাম্পু, আমার বাচ্চাকে মাখাচ্ছি, তাহলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের সেই শ্যাম্পুটা একদিন দুদিন ইউজ করে দেখতে হবে যে সেটার দ্বারা বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কি না, সে সেই প্রোডাক্টটা মাখার পর কোনো অস্বস্তি ফিল করছে কি না, মাথা চুলকাচ্ছে কি না, কোনো রকম র্যাশ, স্কিনে কোনো রকম লাল লাল দাগ কিছু হচ্ছে কি না, চোখ জ্বালা করছে কি না। তো এইগুলো যদি আমরা দেখি এবং বাচ্চার চুলটাও যদি আমরা দেখি বেশ ভালো আছে, সুস্থ আছে এবং বাচ্চা কোনো রকম রিয়াকশান দিচ্ছে না, তাহলে আমরা ধরতে পারি সেই শ্যাম্পুটা আমার বাচ্চার স্যুট করেছে এবং আমার বাচ্চার জন্য সেটা ভালো। তার কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক এবং স্বতন্ত্র, প্রত্যেকটা বাচ্চার যে বেসিক নিড আছে সেটাও পৃথক পৃথক। কাজেই এরকম নয় যে আমার বাচ্চার একটা জিনিস শ্যুট করেছে মানে আপনার বাচ্চারও সেটাই শ্যুট করবে। তো যে কোনো প্রোডাক্ট যখন কিনবেন বা ইউজ করবেন তখন অবশ্যই বেশ গুরুত্ব সহকারে দেখবেন যে সেটা আপনার বাচ্চার শ্যুট করছে কিনা বা তার সেই প্রোডাক্টটা মেখে কোনো অস্বস্তি বা কোনো ইচিনেস হচ্ছে কিনা। যদি না হয় তাহলে জানবেন সেই প্রোডাক্টটা আপনার বাচ্চার জন্য ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা থেকে সবাই তোমরা বুঝতে পারলে যে ঠিক কোন ধরনের শ্যাম্পু চুজ করা তোমাদের বাচ্চার জন্য ভালো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি এরকম আরও আরও বিভিন্ন বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।